সেই সকালে আজকে বাড়ি থেকে বেরিয়েছি ভোর 6:30 সময়। কারণ আমাকে যেখানেই যেতে হোক কলকাতার দিকে হলে 2-2.5 ঘন্টা হাতে টাইম নিয়ে যেতে হয়, এবং গাড়ি ফাড়ি ছাড়া জাস্ট বাসে করে এখানে ওখান করে করে যাচ্ছি। তো দুখানা সিনেমা অলরেডি দেখেছি, প্লাস বাইরে ঘুরছি, এখনও অবধি সেইভাবে কিছু খাওয়া দাওয়া করিনি। এই সময় কি শরীর খারাপ হয়ে যাওয়ার কথা, কিন্তু সিনে লাভারদের শরীর কখনো ভালো থাকে? যখন তারা ভালো সিনেমা দেখে। এবং বাংলা সিনেমা পরপর 3টে দেখেছি পুজোর সময়, 3টে সিনেমা দেখে আমি ক্লান্ত হইনি, এখন আমি 4 স্টপ রয়েছি। তার কারণ হচ্ছে বাংলা সিনেমা ফিরে এসেছে, তার কন্টেন্ট। বাংলা সিনেমাকে একসময় কন্টেন্টের কিং বলা হতো, সেই বাংলা ইন্ডাস্ট্রি আজ কোথাও গিয়ে জেগে উঠেছে। টেক্কা দেখলাম, একটা অন্য জনরার কাজ ফাটিয়ে দিয়েছে। তারপর বহুরূপী দেখলাম, সেটা আরও এক কদমে গিয়ে দুর্দান্ত লেভেলে কাজ হয়েছে। এখন দেখলাম শাস্ত্রী, শাস্ত্রীও কিন্তু কোনো অংশে বাকি দুটো সিনেমার থেকে কম নয়। এবং একটা কথা আমি বলতে চাই, সিনেমার সঙ্গে একটু হলেও অন্যায় হয়েছে, কারণ তুমি কন্টেন্টের দিক থেকে সমান কাজ আনছো, দুটোই দুদিক থেকে দেখতে গেলে সেরা কাজ, দুটি একইভাবে দারুণ গল্প প্রেজেন্ট করছে, অথচ বাকি সিনেমাগুলো দুর্দান্ত শো পেলো, কিন্তু শাস্ত্রী কিন্তু সেগুলো থেকে অনেক কম শো পেয়েছে। কিন্তু এটা যে কোয়ালিটির কাজ হয়েছে বা যে ধরনের কাজ হয়েছে, শাস্ত্রী কিন্তু অনেক বেশি শো ডিজার্ভ করে, অনেক অনেক বেশি শো ডিজার্ভ করে। এবং সিনেমাটা যদি প্রপারলি শো পেত বা পাবলিকের সাপোর্ট যদি পায়, আমি চাইবো পাক, তাহলে সিনেমাটা আমাদের ইন্ডাস্ট্রিকে আরও একটা কিন্তু নতুন মোড়ে নিতে পারে। কারণ এই সিনেমার কনসেপ্টে ভাই মানে দম রয়েছে। প্রথম কথা দেখো, ট্রেলার দেখে আমরা বুঝে গেছিলাম এটা একটা নিউ কনসেপ্টের কাজ, জ্যোতিষশাস্ত্র বনাম বিজ্ঞান। কেউ কেউ মনে করে জ্যোতিষেরা যেটা চর্চা করে সেটাকে কোনো অংশে তারা অযৌক্তিক বলে মনে করেন, অপরদিকে যারা সায়েন্টিস্ট বা এটা নিয়ে পড়াশোনা করছে এটার এগেনস্টে, তারাও কিন্তু তাদের নিজের যুক্তিগত দিক দিয়ে বিচার করে, এদের ভুলভ্রান্তি পার করেই থাকে। এবার এরই মাঝে রয়েছে কিছু মানুষ যারা হচ্ছে এই জ্যোতিষশাস্ত্রের কাজে লাগিয়ে সেটাকে ব্যবসা হিসেবে ইউজ করছে, সেটাকে দুর্নীতির পর্যায়ে নিয়ে গেছে, যে কারণে জ্যোতিষশাস্ত্রের প্রতি মানুষের ভরসা আগের মতো নেই। এবং মানুষ কীভাবে জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভর করে থাকে, সেই যে কুসংস্কারগুলি বা অন্ধবিশ্বাস আপনি যাই বলুন না কেন, সেই জিনিসগুলোকে এখানে যেভাবে এক্সপ্লোর করা হয়েছে গল্পের মধ্যে, সেটা কিন্তু বেশ পজিটিভ দিক। তো আমাদের কমিউনিটির জন্য একটা গর্বের দিক যে অরিত্রদা মিঠুনদার সঙ্গে একটা এত বড় প্রজেক্টে কাজ করেছে। এবং অরিত্রদা অর্ণবদার কথায় আসছি, যারা একটা চিত্রনাটা কাজ করে, তারা যদি আমি পজিটিভ দিক বলি, তাকে এই সিনেমাটা মেন থিং যেটা হচ্ছে আমরা গল্প থেকেই বুঝে গেছিলাম যে এটা একটা সাধারণ মানুষ যে একটা ফ্যাক্টরিতে কাজ করে, কিছু একটা কারণের জন্য সঙ্গে নানা রকম জিনিস ঘটে, ও একটা শাস্ত্রীতে মানে একটা এত বড় জ্যোতিষীতে সে নিজেকে পরিণত করে। এবার কী এমন ঘটে বা কীভাবে সে এত বড় জ্যোতিষশাস্ত্রের অধিকারী হলো যে সে এত বড় ভবিষ্যৎ বলে দিতে পারছে, কী ঘটেছে, সেই যে ব্যাক স্টোরিটা বা যেটা ওর সাথে ঘটেছে, যে কারণে করছে বা যে জিনিসগুলো দেখানো হয়েছে, সেগুলো কিন্তু একদম নতুনত্ব বাংলা ইন্ডাস্ট্রি দিক দিয়ে বিচার করতে গেলে। এমন জিনিস খুব একটা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে দেখা যায়নি। তো সেই জিনিসটাকে যেভাবে ডেভেলপ করেছে সেটাকে প্রশংসা করতেই হয়। এবং এত এত ক্যারেক্টার রয়েছে গল্পের মধ্যে যেগুলো মানে অনেক সময় মনে হতে পারে যে কিছু ক্যারেক্টার তো অপ্রয়োজনীয়, কিন্তু এখানে মনেই হবে না, প্রত্যেকটা ক্যারেক্টারে ছোটোখাটো হলো সেগুলোর এক একটা করে মানে ইম্পর্টেন্ট জায়গা রয়েছে, দরকার রয়েছে, এবং তাদের প্রত্যেকের পারফরমেন্স ভালো। এবার যদি আমি সোম ভার্সেস মিঠুন ফেস অফটার কথায় আসি, সেটা ভাই ফাটিয়ে দিয়েছে। ওই দুজনের ডায়লগ রয়েছে একের পরের সঙ্গে কথা বলার সময় ডায়লগ রাইটিং কী হয়েছে ভাই, যে কারণে আমি বলছিলাম যে অরিত্রদা আর অর্ণবদার কথা আলাদা করে বলতে হবে। অরিত্রদা একটা কথা বলে যে আমি যখনই এখন যে প্রজেক্টে কাজ করি সেটাকে একটু কমার্শিয়াল অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করি, যেটা দাবাড়ুর ক্ষেত্রেও ছিল। দাবাড়ুর যে স্ক্রিপ্ট একটা বা কী ভাবে শিখেছিল একটা দাবানে একটা স্পোর্টস ড্রামা, কিন্তু সেটাকে কত কমার্শিয়াল হতে মাসি হতে প্রেজেন্ট করেছিল। তো এইটার ক্ষেত্রেও কিন্তু অরিত্রদা বা অর্ণবদা দুজনেই মিলে, এখানে একজনের কথা আমি বলবো না, দুজনে মিলে সেই সিনেমাটার মধ্যে যে কমার্শিয়াল যে প্রেজেন্টটা বা যে মাস মোমেন্টসগুলো মিঠুন চক্রবর্তীর এই এজে বাংলাতে এখন থেকে কীভাবে কাজ লাগানো হচ্ছে, যেভাবে সৌমিত্র চট্টোপাধ্যায় কাজ লাগানো হচ্ছিলো, যে নয় বাবার পার্ট নয় জেঠুর পার্ট, এই ধরনের ক্যারেক্টার প্লে করানো হয়েছিলো, এইভাবে ইউজ করা হচ্ছিলো। ভাল লাগলো যে ডাইরেক্টর প্রতিকৃতি এখানে মিঠুন চক্রবর্তীকে এতটা লার্জার দ্যান লাইফভাবে প্রেজেন্ট করেছে, এবং প্রমাণ করে দিয়েছে মিঠুন চক্রবর্তী শুধু ওই ক্যারেক্টার করার জন্য নয়, উনি এখনও মহাগুরু, এবং উনি মহাগুরু লেভেলেরই অ্যাক্টিং করতে পারেন। এবং মিঠুন চক্রবর্তী ভাই ছাগে এগুলো ফাটিয়ে রেখে দিয়েছে, জাস্ট ফাটিয়ে রেখেছে। মিঠুন চক্রবর্তীর যে ট্রান্সফরমেশনের চরিত্র, প্রথমে ওর সঙ্গে সবাই যা পারছে করছে, সবাই যে যা পারছে বলে চলে যাচ্ছে, একটা সমাজে হতাশাগ্রস্ত একজন মানুষ যার পাশে কেউ নেই, সেখান থেকে যখন তার ট্রান্সফরমেশনটা হচ্ছে ভাই, সেই পুরনো মিঠুন চক্রবর্তীর কথা মনে পড়ে যাবে, সেই জেল্লাদ ফেল্লাদের মিঠুন চক্রবর্তীর কথা মনে পড়ে যাবে। অপরদিকে সোহম অপরদিকে দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়েছে, এই দুজনের ফেস অফ কিন্তু কেউ কারোর থেকে কম যায় না। এবং যারা সোহমের অভিনয়ে প্রশ্ন তোলে তারা দেখো মিঠুন চক্রবর্তীর সঙ্গে কীভাবে চোখ রেখে পারফরমেন্স করেছে। খারাপ লাগে যে মিঠুন চক্র মানে সোহমকে প্রপারলি ইউজ করা হয় না, প্রপারলি স্ক্রিপ্ট দেওয়া হয় না। তো ভালো লাগলো সোহম নিজের প্রোডাকশন থেকে একটা দারুণ কাজ এনেছে। এবার কামব্যাক কতটা হবে সেটা তো সময় বলবে, দর্শক কতটা সাপোর্ট করবে তার ওপর, কিন্তু এটা সত্যি সোহমের কামব্যাক ডিজার্ভ করে। মিঠুন চক্রবর্তীর একটা বড় হিট কিন্তু এই সিনেমাটা ডিজার্ভ করে, কারণ তারা একটা নতুন কনসেপ্টে কাজ করেছে, নতুনত্ব কিছু দেখাচ্ছে। এবং 3টেই যে সিনেমা বাংলায় এবার রিলিজ করেছে, 3টেই কিন্তু 3 রকমভাবে নতুন একটা আমাদেরকে ওয়ার্ল্ডে নিয়ে যাচ্ছে, নতুন ধরনের কন্টেন্ট বাংলাতে আনছে। তো এটা পুজো কীরকম হবে না হবে তার চেয়েও বড় কথা, বাংলা সিনেমার কিন্তু কন্টেন্টের দিক থেকে একটা নবজাগরণ কিন্তু ঘটেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ 3টে সিনেমা দেখলাম বাংলায় একই দিনে, 3টে দেখে কোনো ক্লান্তি বোধ আসছে না, 3টে দেখেই ভালো লাগছে, এমনটা কিন্তু খুব একটা দেখা যায় না। তো আমি বলবো এই সিনেমাটা অবশ্যই নিজেদের চয়েসে রাখুন, অবশ্যই সিনেমাটা সময় পেলে দেখুন। যদি টেক্কা শাস্ত্রী দেখেও থাকে, টেক্কা বহুরূপী দেখেও থাকে, শাস্ত্রী কোনোভাবে মিস করবেন না, তাহলে একটা ভালো সিনেমা কিন্তু মিস করবে। আর অনেকে মনে করতে পারে চলো ওটিটিতে দেখলাম পরে দেখবো, এই সিনেমাটা ওটিটিতে মজাই পাবেন, এই সিনেমাটা কিন্তু সিঙ্গেল স্ক্রিনে দেখার মতোই সিনেমা।
যেরম যেরম কিছু মার্স মোমেন্টস রয়েছে, সেখানে যেরম বিজিএম দেওয়া হয়েছে, বিটুন এবং সোহমের ফেস অফে যেরম যেরম ডায়লগ রয়েছে, আপনার সিঙ্গেল স্ক্রিনে বসেও কিন্তু সিটি হাততালি মারতে ইচ্ছে করবে এই সিনেমাটা দেখার সময়। তো এটা কিন্তু মানতেই হবে। আমি সিনেমাটা খুব একটা নেগেটিভ দিক খুঁজে বার করবো না, কারণ বাংলা ইউনিক কন্টেন্টের অভাব, সেখানে এত নতুন নতুন কন্টেন্টে কাজ হচ্ছে, নতুনভাবে ইন্ডাস্ট্রিকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, সেখানে জোর করে খামতি খুঁজে তো লাভ নেই, কারণ এই সিনেমাটা খামতি সেইভাবে খুব একটা কিছু নেইও। আর যেটুকু যা আছে সেগুলো ভাই মাফ করে দেওয়া যায়, কারণ আমরা নিজেরা তো ওরম লেভেলে কিছু বানাতে পারবো না। তাই জোর করে খুঁদবার করা এটা ভুল ওটা ভুল, আমার ভাই সেরকম কিছু চোখে পড়েনি অনেস্টলি বললাম। এবং বাকি দুটো সিনেমার পাশে এটাকেও মানে কোনো অংশে এটাকে বেশি ওটাকে কম এটাকে পিছিয়ে রাখা এরকম করাই যাবে না, কারণ তিনটে সিনেমায় তিন রকমভাবে কিন্তু দারুণভাবে কাজ করেছে, দারুণ লাগছে। তো এটাই আমার বক্তব্য, অবশ্যই দেখো, একটা ভালো স্টোরি দেখতে পাবে, একটা ভালো লজিক্যালি মুভি দেখতে পাবে। যদি স্বাস্থ্য বনাম বিজ্ঞান, কুসংস্কার বনাম অন্ধবিশ্বাসের যে লড়াই, সেটা একটা দারুণ তোমরা কী বলবো মানে ফেস অফ দেখতে পেতে চলো, যেটা খুব একটা বাংলায় দেখা যায় না। তো আমি রিকোয়েস্ট করবো এটা অবশ্যই দেখো, পুজোর সময় দেখতে দারুণ লাগবে সিনেমাটা, পুজোর মধ্যে এনজয়মেন্ট করার মতো সিনেমা, প্রত্যেকে মিলে কিন্তু একটা দারুণ কাজ করেছে। তো আমার তরফ থেকে স্বাস্থ্য থেকে হ্যাটস অফ, আমার দিক থেকে দারুণ লেগেছে সিনেমাটা। তোমাদের যারা দেখেছো তাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও, চ্যানেলটা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।